হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে এফ এক্স প্লাস থ্রি ইকুয়াল টু টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান। তাহলে আমরা এখানে কি করতে পারি, এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন, এটি আমরা এখানে অ্যাড করতে পারি মাইনাস, মানে আমরা এখানে চেষ্টা করব এক্স প্লাস থ্রি এর আকারে ভ্যারিয়েবল গুলোকে কনভার্ট করার, মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান। যেহেতু এখানে সিক্স এক্স প্লাস নাইন আমরা অ্যাড করেছি, তাহলে আমরা বাইরে মাইনাস করব কি, টু ইন্টু সিক্স এক্স প্লাস নাইন। সো এখানে আমরা কি লিখতে পারি, টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান মাইনাস টুয়েলভ এক্স মাইনাস এইটিন। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, টু ইন্টু এক্স প্লাস থ্রি এর হোল স্কোয়ার মাইনাস ফিফটিন এক্স মাইনাস নাইনটিন। তাহলে টু ইন্টু এক্স প্লাস থ্রি এর হোল স্কোয়ার মাইনাস ফিফটিন ইন্টু এক্স প্লাস থ্রি মাইনাস নাইনটিন প্লাস ফিফটিন ইন্টু থ্রি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, টু ইন্টু এক্স প্লাস থ্রি এর হোল স্কোয়ার মাইনাস ফিফটিন এক্স প্লাস থ্রি মাইনাস নাইনটিন প্লাস ফর্টি ফাইভ। তাহলে আমরা এখানে ইকুয়াল টু কি পাচ্ছি, টু ইন্টু এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস ফিফটিন ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস টোয়েন্টি সিক্স। তাহলে আমরা এখানে কি বলতে পারি, সুতরাং এফ এক্স প্লাস ওয়ান, তাহলে এখানে সব কটা ভ্যারিয়েবল এক্স প্লাস থ্রি এর আকারে চলে আসলো। সুতরাং এফ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, টু ইন্টু এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার মাইনাস ফিফটিন ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস টোয়েন্টি সিক্স। তাহলে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস ফিফটিন এক্স মাইনাস ফিফটিন প্লাস টোয়েন্টি সিক্স। তাহলে টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস টু মাইনাস ফিফটিন এক্স প্লাস ইলেভেন। তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস থার্টিন। তাহলে আমরা যদি দেখি, এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।